go. Yes, kothabe ja ache ei plate e purotai. Ei level e khub jor beche gechi. Punishment theke. Punishment ache? Tale start kori. Biryani te chai. Ei rokom chicken. সবাই মিলে চারজনের ভিডিও যেটা সবাই তোমরা ভালোবাসছো তো আজকে দারুণ দারুণ খাবার নিয়ে চ্যালেঞ্জের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের রিকোয়েস্টে তো আজকে আমাদের অনেক বন্ধুরা বলে যে দিদি ভাই দাদা ভাই আপনারা কি সেই কথাটা আর বলেন না আপনাদের যেটা ট্যাগলাইন সেই ট্যাগলাইনটা হলো ফুড ফ্যামিলি এন্ড মোর এখানে আনন্দ দিনভর একবার আপনারা বলুন তো যাই হোক খাবারগুলো বলে দিয়ে পারি তো আজকে দু রকম খাবার আছে তো প্রথমে এখানে হলো ফুলকো ফুলকো লুচি বা পুরি সাথে আছে ঘুগনি হ্যাঁ সাথে আছে ঘুগনি আর আছে চিকেন বিরিয়ানি উইথ এগ আর আছে গ্রেভি চিকেনের এক্সট্রা গ্রেভি আছে তো বলে দিই এটা হচ্ছে একটা কম্বো ঘুগনি আর পুরি ওটা একটা রাউন্ড রাউন্ড হবে আর এই বিরিয়ানির সাথে এক্সট্রা গ্রেভি চিকেন আর এখানে পিস করে চিকেন আছে বড় বড় চিকেন আছে এক পিস আলু একটা ডিম ডিম আছে গ্রেভি আছে এটা হচ্ছে একটা কম্বো তো দুটো রাউন্ড হবে তো ফার্স্ট রাউন্ডে হবে এইটা আর দুটোই পানিশমেন্ট শেষে হবে তো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো দুটো রাউন্ড হবে প্রথম রাউন্ডে যে হারবে সেও পানিশমেন্ট পাবে সেকেন্ড রাউন্ডে তাকে পানিশমেন্ট হবে তো পানিশমেন্টটা ভিডিওর শেষে হবে দুটো একসাথে পানিশমেন্ট হবে দুর্দান্ত তো আমি দুজনের মুখের দিকে একবার তাকাচ্ছি ও খুব কষ্ট আমি আজকে জল নেই পাশে যে জল দিয়ে গিলে নেবো তো আমি খুব কষ্ট কি ব্যথা করছে তো মুখটা মুছে না মুখে লেগে গেছে তো এদের পুরো ব্যথা করছে হেরে গেলাম কিছু করার নেই খেতেও হবে ঠিক আছে তো আজ ফার্স্ট রাউন্ডে ও উইনার আমি লুজার ফার্স্ট হয়েছে কে দিদি আচ্ছা ফার্স্ট সেকেন্ড বিরিয়ানির গন্ধে মম করছে পুরো পানিশমেন্টটা তো বাকি আছে খুব জোর বেঁচে গেছি পানিশমেন্ট থেকে পানিশমেন্ট আছে তাহলে স্টার্ট করি দাদা স্টার্ট করো ওখান থেকে সেকেন্ড রাউন্ড আই এক সেকেন্ড জিঞ্জার এটা হচ্ছে আমার গ্রেভি তোমারটা কত তোমার গ্রেভি আচ্ছা আমি একটা জিনিস বলে দিচ্ছি এখানে কিন্তু পাতে সব কিছু কমপ্লিট করতে হবে শেষ করতে হবে আমি লঙ্কাটা অবধি আচ্ছা লঙ্কা এখানে যা আছে পুরোটা শেষ করতে হবে কমপ্লিট গ্রেভিটা অবধি গ্রেভিটা পেঁয়াজ বা লঙ্কা কিছু পড়ে থাকলেও হবে না একটা ভাতের দানা পড়ে থাকলে হবে না ঠিক আছে ঠিক আছে তাহলে স্টার্ট করা যাক হ্যাঁ স্টার্ট করা যাক কি লাগছে
এইরকম বিরিয়ানির সাথে গ্রেভি লাগে না। চিকেন আমার সেই খাওয়া, ডিম, পেঁয়াজ সবই একসাথে নিয়ে নিচ্ছে। বিরিয়ানিতে চাই এইরকম চিকেন। গরমে ঘেমে যাচ্ছে কোনো পিঠা। দুটো মেনুই ফাটাফাটি আছে। একটাও ভাত না থাকে যেন বলে দিয়েছে। মানে বিরিয়ানি রাইসটা যেন পড়ে না থাকে। হাত পরিষ্কার তো? হ্যাঁ শেষ। তাহলে আজকের ভাগ্যটা কিন্তু খুবই খারাপ চলছে একজনের, কেন দুটো পাঁচ মিনিট একসঙ্গেই খেতে হবে। ম্যাচটা পুরো একই রকম হয়েছে। ঠিক আছে বলছি তো, অনেকে বলো দুটো দাদা চিবতেই ব্যস্ত থাকে, কিন্তু না চিবলে গিলবেটা কি করে, তাই না? আজকে খাওয়ার অসাধারণ ছিল। আমি খাওয়ার মধ্যে আমি বলতে পারিনি সব পিসগুলো বলছি যেন বেশি ছিল, বড় বড় ছিল। এই আমারও ছিল বড় বড়, কেউ কিন্তু দেখায়নি, আমি কিন্তু তুলে দেখিয়েছি যে বড় সাইজের পিস খুব বড় ছিল। মাংসের পিসটা কাটিয়ে আনে ওরা, এবার রান্না করি আমরা। বেজে বেজে আমাদের বড়গুলো দিয়েছে, ওই জন্য ওরা আগে চ্যালেঞ্জের বিষয় ছোট ছোট নিতে হয়। তো তাহলে আমি তো পানিশমেন্টের জন্য রেডি, তাহলে পানিশমেন্ট নিয়ে ফিরছি। দুটো পানিশমেন্ট ও একা পাবে আজকের, তো এগুলো পুরো পরিষ্কার করে আজকে আসবো। তো ফ্রেন্ডস আবার চলে এসেছি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পানিশমেন্ট পর্ব নিয়ে চলে। আচ্ছা যেটা কথাটা বলছিলাম যে আমাদের বিকেলবেলা একটু মাংস রান্না হবে, তো ওকে দিয়ে একটু পেঁয়াজ কাটাবো, তো পেঁয়াজটা আর কি ও কাটবে এরকম চোখের সামনে রেখে, ওটা মোটামুটি 30 সেকেন্ড মতো
ওটা কাটতে হবে না পেঁয়াজ কাটলে আমাদের সবারই চোখে জল বের হয় সেরকমই কিছু বলবো না মানে আমি হেলছি বলে আজকে ওরা তিনজনে তো আমাদের ভালো করে পেঁয়াজটা না কাটলে রান্নাটা ঠিকঠাক হবে না মাংসটা সচরাচর জিনিসগুলো ওরা করে না আজকে করে দেখো কাটতে হবে ও তো করেই না একদম তো কি করতে হবে বেশি করে তো প্রথম পানিশমেন্ট ছিল ময়দা যেটাকে এখন মাখাবো মানে দুবার হেলেছি দুটো পানিশমেন্ট তো মুখ ঘেমে পুরো একদম এ হয়ে আছে না খুব ভালো করে ভাই ভালো করে নিজেদের মধ্যেই ময়দা মাখছে ঠিক আছে অসুবিধা নেই কেউ মাখিয়ে দেবে না ওকে ঠিক আছে খামে জুড়েছে এটাই ভালো আচ্ছা ঠিক আছে ময়দা মাখা শক্তি হয়ে গেছে 25 সেকেন্ডে ওই পেঁয়াজটাকে কাটো চোখের পলক না ফেলে ঠিক আছে পলক তো পড়বেই তবে কাছে কাটছি যাতে চোখ দিয়ে জল বের হয় যেটা আমাদের হয় মাঝে মাঝে পেঁয়াজটা তো ছাড়ালি না কাটতাম করে দিলি ছাড়তে গেলে তো 25 সেকেন্ডের বেশি হয়ে যায় না পেঁয়াজ ছাড়তে 25 সেকেন্ড আরো তাড়াতাড়ি ছাড়তে ছাড়তে ঠিক আছে আচ্ছা আমি সাহায্য করব ছাড়ানোর আমি তাদের ছাড়ানোর সাহায্য করব আচ্ছা ছাড়িয়ে তারপর আরম্ভ করছি কাউন্টিং নালে তো ঠিক আছে হ্যাঁ এটাতেই 25 সেকেন্ড পার হয়ে যাবে ছাড়িয়ে দিই চলো ছাড়িয়ে দাও চলো না এই তো ঠিক আছে এটা ঘুন কুচি করে ফেলো আচ্ছা কতক্ষণ কতটা টাইম 25 সেকেন্ড আচ্ছা নাও নাও স্টার্ট করো হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে ভালো লাগলে লাইক শেয়ার করতে হবে প্রচুর পরিমাণে কিন্তু আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে ভবিষ্যতে যখন আমরা আবার ভিডিও আপলোড করব তখন তোমাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যায় কেমন তাহলে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো এরকমই চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তোমরা বলো ফুড ফ্যামিলি এন্ড মোর এখানে আনন্দ দিনভর টাটা আমি বলবো না আমার আনন্দ হচ্ছে